আজকে আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচান্দসুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি চেন স্টিচ দিয়ে একটা বর্ডার ডিজাইন দেখাবো। ওইটার জন্য এই দু রকম রঙের সুতো নিয়ে নিয়েছি, আর ওইটা করার জন্য আমি তিনটে লাগ টেনে রেখেছি। আমি পুরো ছ ফি সুতো দিয়েই করছি এটা। প্রথমে এই লাইনগুলোতে চেন বানাবো। চেনগুলো যে বানাবো একটু বড় সাইজের বানাবো, একদম ছোট ছোট বানাবো না। এইভাবে তিনটে লাইনেই, এক দুই তিন, এই তিনটে লাইনেই আমি চেন বানাবো। আর চেনগুলো যে বানাবো মোটামুটি একই সমান, এটা যেমন এখানে বানিয়েছি এটাও যখন বানাবো তখন এই সমান সমান করে বানাবো। এই দ্বিতীয় লাইনের চেনগুলো যে বানাচ্ছি এখান থেকেই শুরু করেছি, আবার এখান থেকে মোটামুটি এটার সমান করে করে এই চেনগুলো বানাচ্ছি। এটা যত বড় এই চেনগুলো আছে সেই অনুপাতে এই চেনগুলোকেও বানাচ্ছি। এইভাবেই এটাও কমপ্লিট করছি। এইভাবে তিনটে চেন আমি কমপ্লিট করে নিলাম। তারপর এবার আমি স্টার্টিং যে দিক থেকে করেছিলাম ঠিক তার মধ্যে সেই দিক থেকেই তার মধ্যে এখানে সুতোটাকে উঠালাম। এবার এটা ওঠানোর পর এই চেনের একটা ঘরের এইদিকে এটাকে পার করলাম, এটা নিচের থেকে পার করলাম, এবার এইটাতে উপর থেকে পার করলাম। এরপর আমি এই যেখানে ছোঁচ উঠিয়েছি সেখান থেকেই এই মধ্যেখানে আবার উঠাচ্ছি, এরপর আবার আমি এখানে উঠাচ্ছি। সামনের দিকে উঠালে যদি অন্য সুতো ধরে যাচ্ছে তাহলে এইভাবে পেছন দিক থেকেও ছোঁচে উঠাতে পারেন, ওতেও সুবিধা হবে। আবার এই ছোঁচটাকে এনে এই জায়গা থেকে ঠিক এর মধ্যেখানে উঠাচ্ছি। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করছি। এই যে এটা, এই লাইনটা এইভাবে কমপ্লিট করলাম। আবার এই লাইনটাকেও সেম একইভাবেই করবো। এই দুটো দাগের মধ্যে এখানে সুতোটাকে উঠিয়ে প্রথমে এই দিকটা এই তলার দিক থেকে ঢুকাবো, আবার এটা উপর দিক থেকে। যেমনভাবে এটা করলাম সেম একইভাবেই করবো, আর এইখানে এটাকে ঢুকিয়ে এইভাবে। এগুলো শাড়ির বর্ডার, শাড়িরও বর্ডার হিসাবে ইউজ করা যাবে। কুর্তিতে, সালোয়ার কামিজে, ব্লাউজের হাতে, গলায়, এসব বিভিন্ন জায়গায় বর্ডার হিসাবে এগুলো ইউজ করা যাবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে এই লাইনটাও আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা বর্ডার হিসাবে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। এবার আমি এই যে ফাঁক আছে এই ফাঁকগুলোর ভেতরে একটা করে পুঁথি লাগিয়ে দেব। পুঁথি লাগিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা ঘরে একটা করে পুঁথি বসিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটা করে নিচ্ছি।